প্রধানমন্ত্রীর ঈদ বোনাস, গরিব মানুষের ঈদ বোনাস। এটি পাবে কে? রিক্সা চালায়, ভ্যান চালায়, ঠেলা গাড়ি চালায়, দিন মজুর, মুদি দোকান, হোটেলের কর্মচারী, যারা এই লকডাউনের সময় বা ঈদের সময় খুব কষ্টে আছে তাদের। এখন কথা হইলো এটা না, কথা হইলো যেটা আমি যেখানে আসছি, এখানে কিছু নাম আছে যারা খুব বিত্তশালী এবং তাদের খুব অর্থ আছে এবং বাড়িওয়ালা। আমি আপনাদের একে একে দেখাইতেছি। এবং সরকারি শিক্ষক, এই যে দেখেন এখানে দাগ দেওয়া, আপনারা দেখতেছেন, এই যে দেখেন, এই যে দেখেন আপনারা, যদি পারেন হ্যাঁ ভোটার নাম্বার, এই যে ফোন নাম্বারটা লেয়া ফোন দিয়ে দেখেন এরা গরিব কিনা। দেখেন আমার কথা হইলো, এই লিস্টটা আমার কাছে যেমনি হোক আসছে, যখন এই লিস্টটা কালকে পাইছি আমি, তখনই আমার সন্দেহ হয়েছিল এখানে গরিব লোক কম, বড় লোক বেশি আছে। এই কারণে আমি আজকে সকালে নিজ উদ্যোগে এই লোকগুলার যাচাই বাছাই করার জন্য ঘুরছি এবং এই লোকগুলার বাড়ির নাম্বার এবং ফোন নাম্বার অনেকের ফোনও দিছি আমি, জিজ্ঞেস করার জন্য সে কি করে, এবং বেশিরভাগ লোকের আমি চিনি। একজন লেবু বাগানের বাড়িওয়ালা, লেবু বাগান বাড়িওয়ালা, তার নামও আছে এই যে গরিব লোকের তালিকায়। সরকারের ত্রাণ পাবে সে, এই 2500 টাকা উপহার সে পাবে। এই যে এখানে আমার লিস্ট, আমার হাতে লিস্ট আছে, এখানে অনেক গরিব মানুষ আছে, জাগো বাড়ি আছে, বাড়ি ভাড়া পাইয়া চলে। এই গরিব মানুষগুলোর সরকার দেখতেছে বলে, এই বলা সরকারের বলে। আমার আমার আপনারা যদি পারেন আমার এই লাইভটা শেয়ার করেন, এবং সরকারের এটা দেখা উচিত যে এই গরিব লোকগুলা বাংলাদেশে কবে থেকে আসলে, এবং তাদের বাড়িঘরগুলো নিয়ে যাওয়া উচিত। তাদের বাংলাদেশে বাড়িঘর থাকার কোনো দরকার নাই, কারণ তারা যদি গরিব হইতো তাইলে এই টাকাগুলো তারা খাইতো না। রিক্সাওয়ালা সে একজন সমিতির মালিক, লেবু বাগান সমিতি আছে, এই লোকের নাম ওই জায়গায় আছে, লেবু বাগান বাড়ি আছে, তার বউ অ্যাডভোকেট, তার নামও এই লিস্টে আছে। সে গরিব মানুষ, সেই টাকা লাগবে তার। যদি পারেন আমার এই লাইভটা আপনারা শেয়ার করবেন। আর কিচ্ছু দরকার না, আমার কথা হলো যারা গরিব, প্রকৃত গরিব, তারা এই টাকাটা পাক, অন্য কারো এই টাকাটা দরকার নাই। আমি সকালবেলা থেকে নিজ উদ্যোগে এই কাগজটা সংগ্রহ করিয়া, আমি এই কাগজটা সংগ্রহ করে এই লোকগুলোকে খুঁজে বার করার চেষ্টা করছি। এখানে লেবু বাগানের জলিল মিয়া, যার লেবু বাগানের জলিলের বস্তি গেলে সবাই চিনে, এই লোকের নাম আছে, তার ছেলের নাম আছে এইখানে, এইটি নাম দিছে কেডা। আমি ফোনে যোগাযোগ করছি, বলছে জাকির, জাকিরে তাদের নাম নিছে। কেন নিছে? এটা একটা ভোট রাজনীতি। জাকিরে এদের নাম নেওয়ার কারণ হইছে এরা বাড়িওয়ালা, তাদের কথায় 20টা ভোট আসবে, তাদেরকে নাম দেওয়ার কারণে তারা তাদের বারাসিয়ার 20টা ভোট জাকিরে দিয়ে দিবে আগামী নির্বাচনে। আমাদের শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী ভোট রাজনীতি করতে বলে নাই, বলছে গরিব লোকের টাকা দিতে। যদি পারেন গরিব লোকের টাকা দিবেন, মাননীয় প্রধানমন্ত্রীকে দৃষ্টি আকর্ষণ করতেছি আমি। মাননীয় প্রধানমন্ত্রী আপনার কাছে বলতে চাই, এইখানে গরিব লোকের চেয়ে বড় লোক বেশি আছে, যারা গরিব লোক না, আপনার এই 2500 টাকা দিয়ে তারা শুধু ভোগ বিলাস করতে পারবে, তাদের আনন্দ ফুর্তির জন্য এই 2500 টাকা হবে। কোনো গরিব মানুষের 5 কেজি চাল কেনার জন্য এই 2500 টাকা হবে না, একটা কাপড় কেনা যাবে না, এই 2500 টাকার জন্য তারা না খেয়ে মরবে না, এবং তাদের নাম আসছে এইখানে। আমি মাননীয় প্রধানমন্ত্রীর মাধ্যমে বলতে চাই, আপনি এখন পুলিশ দিয়ে এটা পদক্ষেপ নেন, যে এটা কি করা হইতাছে, আপনার টাকা জলাঞ্জলি যেতেছে, কোনো গরিব লোক পাইতাছে না। আপনাদের দরকার হইলে এই যে এখান থেকে নাম্বারটা নিতে পারেন, নাম্বার নিয়ে ফোন দিয়ে দেখেন আমি মিথ্যা কথা বলতেছি কিনা। যদি মিথ্যা কথা বলে থাকি আমি সারা গাজীপুর শহর জুতার মালা গলায় দিয়ে ঘুরবো। আমি সকালবেলা নিচ উদ্যোগে খুঁজা বার করছি এই লোকগুলারে, এবং আমি ফোনে কথা বলছি, তারা বাড়ির মালিক, তারা সমিতি চালায়, লেবু বাগান সমিতি চালায়, এই লোকগুলার নাম এই জায়গায় আসছে, কিভাবে আসছে আমি জিজ্ঞেস করছি, আপনার নাম আসলো কেন, আপনি কি গরিব? হ্যাঁ আমি গরিব। আমি তো আপনাকে আপনি গরিব বললেন, কয় আমার কাছে কার্ড চাইছে, আমি কার্ড দিছি। আমি জিজ্ঞেস করছি আপনার কাছে কার্ডটা কে নিছে, কইছে জাকির নিছে। আমার হ্যাঁ ভিডিও রেকর্ড, আমার হ্যাঁ কল রেকর্ডিং আছে,
জাকিরের নাম বলা হইছে, আমার অনেক কল রেকর্ডিং আছে, মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতেছি। এইরকম চোর, এইরকম আপনার টাকায় ভোট রাজনীতি করার লোক বাংলাদেশ অভাব নাই, সারা বাংলাদেশ বইরা গেছে এই চুরে। আপনার অর্জন নষ্ট হয়ে গেছে গা, আপনার অর্জন সব দুলিশ্যাত করতেছে এই চুরের বাচ্চারা। হেরা এতদিন চাল চুরি করছে, এখন আপনার নগদ টাকা চুরি করব, নগদ টাকা চুরি করব। এইখানে শুধু এই না, আমার এইখানে দেখেন, আমি শুধু লেউবাগান সাহাবিতির কিছু লোক চিনি, এদের নাম বলতে পারতাছি। এইখানে 28 নাম্বার ওয়ার্ডের লিস্ট আছে আমার কাছে, 28 নাম্বার ওয়ার্ড যদি আমি